ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছো। আমি তো খুবই ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 12:05 বাকি, আর কয়েকটা বাসন টাসন মাজা বাকি রয়েছে। সকালে আমরা খেয়েছি যেগুলো, ওইগুলো মেজে নিয়ে 12:10 মধ্যে ধরো রান্নাটা শুরু করব। সকালবেলা তোমাদেরকে আজকে দেখালে আমি ঠাকুর পুজো দিয়ে শুরু করেছি। আসলে কি বলতো, ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে না আমার সেভাবে পুজো দেওয়া হয়েই ওঠেনি, কারণ সকালবেলা যেহেতু পাপা বেরোতো তারপরে মামনি পড়তে আসতো, তাই জন্য মামনি আগে স্নানটা করে নিত আর আমি রান্নাঘরের দিকটা দেখতাম। ওই জন্য মামনিরই ঠাকুর পুজোটা দেওয়া হয়, আমার আর হয়ে ওঠে না। তাই আজকে মামনিকে বলেছিলাম আজকে আমি ঠাকুর পুজোটা দেবো। তো সকালবেলা স্নান করতে যাওয়ার আগে আজকে পালং শাকের চচ্চড়ি আর চিকেনের ঝোল হবে আর কি। এবার চিকেন রাখতে হবে চিলি চিকেন, আবার মামনি করবে। তো পাপা পুরোটাই চিলি চিকেন পিস করে এনেছে, তো ওখান থেকে হাড়ের পিসগুলো একটু বেছে নিয়েছি। অসুবিধা কী আছে, বড় পিস আর ছোট পিস হলেই হলো। তো ওই মাংসের ঝোলটা রান্না হবে আর পালং শাক সবটাই আমি কেটে কুটে রেখে গেছি, এখন শুধু পেঁপে দেবো মাংসের মধ্যে। তো পেঁপেটা কাটবো, পেঁপে পাপা বাজার থেকে নিয়ে আসলো, মাংস টাংসও ধোয়া হয়ে গেছে। আর সকালে আমরা খেতে খেতে আজকে বাজিয়ে দিয়েছি 11:10। সকালে কালকে কড়াইশুঁটির কচুর ছিল, যেটা মাইক্রোওভেনে গরম করে নিলাম আর আলুর দম দিয়ে খাওয়া হলো, এই আর কি। তো চলো এবার আস্তে আস্তে রান্নার দিকে যাওয়া যাক। অলরেডি 12:10 থেকে আমাকে অলরেডি শুরু করতেই হবে, নাহলে কখন শেষ করবো তো জানি না। চলো, বললাম যে পালং শাকের চচ্চড়ি করবো, দেখাচ্ছি। এ দেখো সবই কাটা আছে মোটামুটি, বেগুন, শিম, ফুলকপি, কুমড়ো আর এদিকে আছে আলু, আর শাকটাও কাটা আছে। সেসব আর দেখাচ্ছি না, মাংস টাংস ধোয়া হয়ে গেছে, এবার পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে আজকে রান্নাটা একটু শেয়ার করি। অনেকদিন রান্না মানে ওখানে থাকতে, ব্যাঙ্গালোরে থাকতে একটু দেখাতাম আর কি রান্না করছি না করছি, যদিও সেটা ফাস্ট ফরওয়ার্ড করেই হতো, আজকেও সেটাই হবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে রান্নাটাও শুরু করি। প্রথমেই বললাম যে আজকে পালং শাকের চচ্চড়ি বানাবো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইও গরম হয়ে গেছে। রোজই না আমি বড়ি দিতে ভুলে যাই, তো আজকে একদম মনে করে করে হাতের কাছে রেখেছি, আজকে আর ভুলবো না। চচ্চড়িটা হচ্ছে হোক, আর এখানে দেখো বললাম না সব রেডি করা আছে, মাংসে নুন হলুদ মাখানোই আছে, এখানেও দেখো আদা রসুন, আদাটার খোসাটা শুধু ছাড়াবো তালেই হয়ে যায়, লঙ্কা পেঁয়াজ টমেটো সবই, আর এখানে আলু আর পেঁপেও কাটা আছে, সবই ধোয়া টোয়া রয়েছে, শুধু বসালেই হয়ে যায়। আর উচ্ছে এখন কাটবো একটু, মামনি বললো যে উচ্ছে ভাজাও খাবে। চলো চচ্চড়ি হয়ে গেছে, এবার বসাবো মাংস। কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল হয়ে গেছে আর কি, নামাচ্ছিলাম তখন আমি চচ্চড়িটা। তো চলো এবার আমি পেঁয়াজ টেয়াজ ভেজে কষিয়ে নিই। মানে চচ্চড়িটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, আর এখানে মামনির শুধু পেঁপে দিয়ে স্টুটাও হয়ে গেছে, আর এখানে ভাতের চাল ঠাল রেডি করাই রয়েছে। উচ্ছগুলো আর ভাজবো না, সেদ্ধ দিতে বলেছে মামনি, এটা কিছুই না। কড়াইতে তেল রয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের যে মাংসটা দিয়েছিলাম সেটা, যেহেতু পাতলা চলাবে তাই কড়াইতে। তো চলো সবই কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর মোটা হয়ে গেছে। উড়ি বাবারে উড়ে বাবারে এত ছুটি করছে, প্রথম বাজে দুপুর 2, আর এসে বসলাম। মা পাপা ওই গাছপালা যত্ন যত্নই করছিল, ওগুলো করে আসলো, এখন দুজন স্নান করবে পাপা আরো, তারপর আমরা খেতে বসবো। আজকে খাওয়া দাওয়া হলো, মামনি আজকেও কড়াইশুঁটির কচুরি ভাজলো, কড়াইশুঁটির কচুরি ভাজলো,
আর চিলি চিকেন করেছিল আজকে, কড়াইশুঁটি পুরটা কালকে ছিল, ময়দা মেখে আজকেও কচুরি হয়েছিল। আর চিলি চিকেন করলো যেটা সকালে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, ওই আর কি। আর বিকেলের পর থেকে তো আজকে আর তোমাদের সাথে কথা বলতে আসিনি, কারণটা হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখিয়েছিলাম, ড্যান্স ইন্ডিয়া ড্যান্স দেখছিলাম। তো আমরা যেহেতু ওখানে দেখতাম না, পাপা এখানে দেখে বলে বসলাম, শুধুমাত্র কে জিতবে কে হারবে এরকম নয়, জাস্ট নাচগুলো দেখছিলাম, ভাল লাগছিল বেশ। ওই করতে করতে টাইমটা কোথা দিয়ে বেরিয়ে গেল আর খেয়ালই করলাম না। আর মাছগুলো এত সুন্দর খেলছিল যে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি, ব্যাস ওইটুকুই আমি ক্যামেরাটা একটু ধরেছিলাম, তাছাড়া আর কিছুই নয়। যেহেতু আজকে সানডে, পাপাও বাড়ি থাকে, তো বিকেলের পর থেকে একটু মানে ঘুম থেকে উঠে একটু গল্প টল্পই হচ্ছিল। তোমরা তো জানো না ঘুমিয়ে আমার কোনো কিছুই হবে না, না ঘুমা বলে না, পুরো সন্ধ্যের পর থেকেই আমার পুরো সন্ধ্যেটা এই রাত অব্দি পুরোই খারাপ যাবে, মাথা ব্যথা করতে থাকবে, তো সারা মানে সারা সন্ধ্যেটা খারাপ না করে ওই 1.5 ঘন্টার ঘুমটাই ঠিক আছে। আর অনেকে দুপুরে ঘুমালে এই সমস্যাটা হয় যে রাতে ঘুমাতে চায়নি, কিন্তু আমার সেরকম কোনো সমস্যা নেই, তাই কোনো সমস্যা আমার হয়ও না আর কি। না ঘুমালেই বরঞ্চ সমস্যাটা হয়। ও গেছিল সন্ধেবেলা চুলটা কাটাতে, যেহেতু আজকে সানডে খুবই ভিড় পড়ে সকালবেলা, তাই ও বিকেলেই গেল, আর কালকে থেকে তো আবার অফিস চালু হয়ে যাবে, তো ওই জন্য আর হয় না। দেখি কালকে আমিও যাব আমার চুলটা কাটাতে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, এবার কাটানোটা দরকার। আর এরপর যদি ফুল লকডাউন হয়ে গিয়ে পার্লারও বন্ধ হয়ে যায় পুরো, এখনো বলেছে আর কি, তাও এখনো সেভাবে বন্ধ করেনি, তাই এখন অব্দি খোলা কাকির কাছে, আমি যার কাছে কাটি আর কি, বিয়ের আগে থেকে কাটাতাম, তো তার কাছেই যাব। হাবিবসটা বোধহয় বন্ধ, বলতে পারবো না, আমি ঠিক খোঁজ নেইনি, কারণ অত দূর গিয়ে আমার পক্ষে কাটানো সম্ভব না। আমাদের বিরাটিতে একটা আছে, সেটা খুব একটা ভালো কাটে না, আমরা হলদিরামস এর থেকে কাটি আর কি, তো এখন অত দূর আর যাওয়াটা সম্ভব না। আর হলদিরামস থেকে একবার আমি কাটিয়েছিলাম, হাবিবস থেকে তো ভেবেছিলাম হাবিবস থেকেই কাটাবো, কিন্তু এখন যাওয়াটা সম্ভব না। আর কাকি আমার চুল ভালোই কাটে, আমি আগেও কাটাতাম বললামই, তো ওই জন্য কাকির কাছেই যাব কালকে, ও বাড়িও একবার যাব, যাব যখন ওইদিকে একটু ঢুমেরই মাকে নিয়ে যাব। মায়ের ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, অনেকটা বলতে মোটামুটি কমেই গেছে পুরোটাই, শুধু গলাটাই ভয়েসটা ভেঙে রয়েছে আর কিছুই নয়, কাশি ঠান্ডা লাগা জ্বর কোনোটাই আর নেই। এখন মানে কি হচ্ছে, সবার বাড়িতে বাড়িতেই শুনছি ঠান্ডা লেগেছে জ্বর, যাই হোক না কেন রোজ রাতেই একই জিনিস শুনে বলে ঘুমাতে যেতে আর ভালো লাগছে না, কিন্তু শুনতে এটাই হচ্ছে। আমাদের আমারও ভীষণ শরীর খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, তো কি আর করা যাবে এখন। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল নতুন একটা ব্লগের সাথে। আশা করবো তোমাদের ব্লগটা ভালোই লাগলো, খারাপ লাগবে বলে আমার মনে হয় না। আর যদি বলো বোর লাগছে, বোর লাগছে বলে আমি আজকে কিছুটা রান্না দেখানোর চেষ্টা করেছি, কারণ আমার মনে হয়েছে আমি যেরকম আগে রোজকার রান্নাটা দেখাতাম, এখন সেভাবে দেখানোটা হচ্ছিল না। কারণটা হচ্ছে দেখো পাপা বেরিয়ে যায় তো সকালবেলা, যেহেতু অফিসের রান্না থাকে, তো ওই টাইমে না রান্নাঘর পরিষ্কার করে দেখানোটা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়। যেহেতু আজকে সানডে ছিল, খুব একটা তাড়া ছিল না, তাই জন্য খুব একটা কি তাড়া ছিলই না, তাই জন্য দেখালাম আজকে। তো চলো আজকের মতো এখানেই, তাহলে টাটা বলার সময় চলে এসছে। আর যদি কোনো নতুন বন্ধু আছে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর প্লিজ পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার তাহলে খুব ভালো লাগবে। আর কিছুই না, তোমাদের সাবস্ক্রাইব আমাদেরকে এনার্জিটা বাড়িয়ে দেয়, আর আর কিছু নয়, মানে এখনই একটা দুটো সাবস্ক্রাইবার বাড়লে আমাদের যে কতটা আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। মানে স্ক্রল করলে যখন দেখি একটা অন্তত বেড়েছে সারা দিনে হলেও, এতটা আনন্দ হয়, মানে মনে হয় যে আমি আমার একদিনের কাজের গিফটটা আমি পেয়ে গেছি, তো সেরকমই। আর কিছুই নয়, তো প্লিজ কেউ স্কিপ করে ভিডিওগুলো দেখো না, জানি না একদম ভিডিও শেষে বললাম কথাটা, যাই হোক রোজ একই কথা হয়তো তোমাদেরও শুনতে ভালো লাগবে না। তো যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আছো, শুধু বলবো আমার পাশে এভাবেই থেকো, আমাকে এভাবেই ভালোবেসো, তো আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। আজকের মতো গুড নাইট।